আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী কেমন আছেন আজ সাতচল্লিশতম পর্ব ডায়াবেটিস নিয়ে এইটি আমি ফলো করেছি আমারই দেখা একটি বই ডায়াবেটিস নিয়ন্ত্রণ আপনারই হাতে এটি অবলম্বনে ডাক্তারবাড়ি ডট কমে পাবেন আশা করি তো যা বলছিলাম আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটি কম্প্রিহেন্সিভ ডাটা দেওয়া যেখান থেকে আপনারা মোটামুটি গাইডেড হতে পারবেন দেখুন ডায়াবেটিস এমন কোনো রোগ নয় যেটি আমি বললাম একটি ওষুধে কাজ হয়ে গেল পুরো জীবন ব্যবস্থা একটু বুঝুন বুঝতে পারলে আপনি নিজেই ম্যানেজ করতে পারবেন যে কি হচ্ছে কি করা উচিত সেটি ও বিভিন্ন রকমের চাল ভাত ছাড়া দুনিয়াতে অচল সবাই বিশেষ করে আমাদের মতো স্বল্পোন্নত দেশগুলোতে ভাত খুব সহজলভ্য শর্করার উৎস এটি শরীরে শক্তির খুব সহজ উৎস তবে পরিমিত পরিমাণে একটি নির্দিষ্ট রকমের ভাতই খেতে হবে এক থেকে দুই প্লেট নয় শারীরিক পরিশ্রমের আগে যখন শর্করা এবং শক্তি প্রয়োজন তখনকার জন্য ভাত ভালো শারীরিক পরিশ্রমের আগে বলছি তবে একসাথে বেশি ভাত খেলে এটি শরীরে ঢুকে চর্বিতে পরিণত হবার সম্ভাবনাও থাকে এর খাদ্যমূল্য প্রতি একশো গ্রামে বাদামি চালে রান্না না করা অবস্থায় সাতাত্তর শতাংশ শর্করা ঊনআশি শতাংশ শর্করা রান্না না করা সাদা চালে অর্থাৎ শর্করা বেশি থাকে সাদা চালে কালো চালে অনেকে হয়তো পরিচিত নন যে কালো চাল আবার কি জি বিদেশে এগুলো পাওয়া যায় পশ্চিম বিশ্বে পূর্ব বিশ্বে পাওয়া যায়। কালো চালে বাহাত্তর ছাড়া তার মানে এটি আরো ভালো আর লাল চালে আটষট্টি শতাংশ আরো ভালো তাই না সাথে থাকে আয়রন ম্যাগনিজিয়াম ভিটামিন বি এবং আশ প্রশ্ন জাগতে পারে বাদামি চাল সাদা চালের চেয়ে তুলনা থেকে তুলনামূলকভাবে ভালো কি না বাদামি চালে সাধারণত গ্লাইসেমিক ইন্ডেক্স কম এবং আশ বেশি গ্লাইসেমিক ইন্ডেক্স আমি তো আগেও বলেছি যে যেটি শরীরে সুগার কতটুকু বাড়াবে সেইটির সাথে রিলেশন করে পঞ্চান্ন এর নিচে গ্লাইসেমিক ইন্ডেক্স ভালো সত্তরের উপরে খারাপ একটি হচ্ছে মাঝারি পঞ্চান্ন থেকে উনসত্তর অন্যদিকে সাদা চালে গ্লাইসেমিক ইন্ডেক্স একটু বেশি যেমন সাদা বাসমতি চালের গ্লাইসেমিক আর বাদামি চালে থাকে চিন্তা করে দেখুন আসুন তুলনামূলকভাবে আমরা একটু দেখি কোনটিতে কতটুকু শক্তি রয়েছে সাদা চাল প্রক্রিয়া করার সময় অনেকগুলো স্তর ফেলে দেয়া হয় এই চালে অনেক ভিটামিন ও সরকারের উপস্থিত থাকে না অর্থাৎ বাদামি চালকেই ঘষে মেজে সাদা করা হয় যদি জিজ্ঞাসা করেন অনেকটা তাই এই ঘষা মাজার ফলে অনেক উপকরণ চলে যায় গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্রা বেশি থাকায় এই চাল শরীরের জন্য ভালো নয় সাদা চালের কথা বলছি এতে আশের পরিমাণও কম থাকে বাদামি চালে ব্রাণ এবং স্তর সুরক্ষিত থাকে অর্থাৎ প্রতিটি লেয়ারই থাকে এটিতে যে কারণে বাদামি চালে প্রচুর আশ থাকে খাদ্যমূল্য এবং খনিজও থাকে বেশি আর এই কারণেই এইটি দেখতে বাদামি হয় প্রচুর আশ থাকায় বাদামি চালের ভাত পেটে থাকে অনেকক্ষণ শরীরে শর্করার পরিমাণ দ্রুত বাড়ে না আবার লাল ভাতে অনেক খাদ্যমূল্য থাকে এর মধ্যে যা একটি প্রদাহ নিরোধক যা লাল বেগুনি ফলেও থাকে ক্যালোরি প্রায় একই প্রতি একশো গ্রামে তিনশো ষাট ক্যালোরি থাকে আশ থাকে ছয় দশমিক দুই গ্রাম প্রতি একশো গ্রামে অন্যদিকে কালো চালে কিছুটা গন্ধ আছে তবে খাদ্য মূল্য বাদামি এবং লাল চালের মাঝামাঝি আশ থাকে চার দশমিক পাঁচ গ্রাম প্রতি একশো গ্রামে অর্থাৎ প্রচুর আঁস থাকে যা বাদামি চালের চেয়েও বেশি এর গ্লাইসেমিক ইন্ডেক্স কম যা আস্তে আস্তে বের হয় পেটের মধ্যে বেশিক্ষণ থাকে এটি অন্য চালের তুলনায় একটু স্টিকি বা আঠালো হয় তাই এইটি সালাদেও ব্যবহার করা হয় চালের প্রতি সার্ভিং বলতে বোঝায় আধা কাপ ক্ষেত্রে বলা হয় খুব বেশি হলে তিন ভাগের কাপ ভাত প্রযোজ্য আমি আবারও বলছি এক কাপ ওটি সাধারণত চায়ের কাপ নয় আর একটু বড় কাপ সেইটির তিন ভাগের এক কাপ বাদামি চাল হলো খাওয়ার যদি ডায়াবেটিসের রোগী হন এই ভাত সরকরা খুব সহজ একটি উৎস তাই এটি খুব পরিমিত পরিমাণে প্ল্যানিং করে খেতে হবে ভাত খেতে পারবেন না এটি বলা ভুল কিন্তু মনে রাখবেন একটি সার্ভিংয়ে কতটুকু ভাত আপনি খেতে পারবেন বা কার্বোহাইড্রেট খেতে পারবেন আমি আগেও বলেছি কার্বোহাইড্রেট সাধারণত একটি খাবারের প্ল্যানে ৪৫ থেকে ষাট কার্বো কার্বোহাইড্রেট থাকতে পারবে তো সেখানে আপনার চলে আসবে যদি আপনি কাপ ব্রাউন রাইস খান অনেক কমপ্লেক্স মনে হচ্ছে কোনো একজন ডাক্তারের সাথে আলাপ করে নিন কিভাবে প্ল্যানিংটি করবেন আমি আমার চেষ্টাটুকু করলাম ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম ডাক্তার ফেরদৌস খন্দকার